السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الذي فضلنا على كثير من عباده السابقة، ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وعلى أهل بيته أجمعين. فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ولشان معشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اگر میری گناہ مجھ کو لے جائے جہنم میں، رو رو کے کہہ دوں گا میں تو امت محمد کا. اللہم صلی علی سیدنا محترم حاضرین سامعین کرام، دور دورانت تھیکے বিভিন্ন জায়গা থেকে আগত আশাকানবৃন্দ، আজকে অত্যন্ত বিভিন্ন রকম সমস্যা পেরিয়ে রাস্তার সমস্যা প্রাকৃতিক সমস্যা সমস্ত কিছু পেরিয়ে আজকে আপনাদের দরবারে বিশেষ করে হুজুরে আলা শাহ সুফি সৈয়দ জাফর সাদিক শাহ মদদিল্লুল আলী، তিনি আমাকে অত্যন্ত আদর স্নেহ করে ভালোবেসে মহব্বত করে আপনাদের এখানে আমাকে আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন، তার মহব্বতে তার টানে আমি আপনাদের মাঝে এসে পৌঁছতে পেরেছি، আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন আল্লাহর হাবিবের খাস নেগাহে কারামে، সেজন্য মহান রব্বে করিমের দরবারে শুকর সুজুদ আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আপনারা বসে আছেন জানি، অনেক কষ্ট হয়েছে আপনাদের، অনেক বিরক্তও হয়েছেন، মন থেকে অনেক বদদোয়া হয়তো দিয়েছেন، কিন্তু সেটা আমার জন্য আমি দোয়া হিসেবেই নেব। বেশি কথা আজকে বলবো না، অনেক রাত হয়ে গেছে، সময় হবে মাহফিলের হক আদায় করার জন্য আসলে আমার আশা। হুজুর একটু আগে বলেছেন যে আপনার বাবা আমাদের মহব্বতের মানুষ، নাইলে আপনারা ক্যান্সেল করে দিতাম، আসলেও তাই، পিতার মহব্বতে পুত্রের মহব্বত। তো আজকে এই দরবার এই মাহফিল হচ্ছে আশেক এবং মাশুকের মিলন মেলার মাহফিল বলে সুবহানাল্লাহ। পৃথিবী যা কিছুই রয়েছে এই সব কিছুই হচ্ছে আশেক এবং মাশুকের মিলন মেলার একটা প্রতিফল বলে সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের দিনে বান্দার সামনে দুইটা রূপ নিয়ে উপস্থিত হবেন، একটা রূপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহিম নামের রূপ নিয়ে، আরেকটা রূপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন
জব্বার নামের রূপ নিয়ে একটা হচ্ছে অত্যন্ত মায়াময় রূপ সুন্দর কোমল রূপ আর আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাগের রূপ কিন্তু আমরা দেখুন সব সময় আমাদের ওয়াজে বলি বিভিন্ন জায়গায় বলি আমরা সব সময় বলি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহিমের রূপটা দেখতে চাই ঠিক কি না রাগের রূপ দেখতে চাই কি চাই না দেখেন আশিক মাশুকের কথা কেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কবিতার মধ্যে এত সুন্দর করে লিখেছেন আজকে আস্তে আস্তে শুনতেছি কবিতাটা তিনি লিখছেন যে খোদা বিচার দিনে তুমি বিচারকের আসনে বসবা আমি গুনাহগার তোমার সামনে দাঁড়াবো তোমার নাকি রাগের চেহারা নিয়ে তুমি তাকাবা কিন্তু খোদা এই জিনিসটা কি কেউ চিন্তা করেছে যে দুনিয়াতে এত ভালো কাজ করলাম দুনিয়াতে এত পুণ্যের কাজ করতেছি এর পরেও আল্লাহ তাআলাকে দেখতে পারতেছি না ঠিক কি না আমরা সাধারণ মানুষদের কথা বলতেছি আল্লাহর ওলিদের কথা না দে আর এক্সেপশনাল তারা হচ্ছেন এক্সেপশনাল আমরা সাধারণ মানুষের কথা বলি যে আমরা এত ভালো কাজ করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই কিন্তু আল্লাহকে দেখতে পারি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু প্রেমময় হলে রাগের সুতা দিয়া রাগের নাম দিয়া রাগের একটা সুতা বুঝেন তো সুতা বুঝেন না ওসিলা হ্যাঁ রাগের একটা ওসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার সবচাইতে আরাধ্য যেই জিনিসটি দিদারে এলাহি সেটা যেরকম ভালো মানুষদেরকেও দিবেন ঠিক সেরকম সবচাইতে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সেই খারাপ মানুষটাকেও আল্লাহ তাআলা দিদার দিবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য কাজী নজরুল ইসলাম বলতেছেন খোদা তুমি যেমনি দিদার দাও তুমি রাগ হইয়া দিদার দাও আর খুশি হইয়া দিদার দাও তোমার দিদার তো পাইলাম আর যাকে তুমি দিদার দিবা তাকে তুমি কেমনে জাহান্নামে দিবা এটা আমি নজরুলের বুঝে আসে না এটাই হচ্ছে মাশুক ইলাহির খেলা আর এই যে দরবার এই দরবার হচ্ছে ইশক এবং মাশুকের মিলন মেলার একটা জায়গা ইশক মাশুক এবং আশিক ইশক জিনিসটা কেমন ছোট্ট একটা ঘটনা থেকে আমরা জানি সেটা হচ্ছে কি মাশুক বললেই হওয়া যায় না আমি দরবারে সব সময় আসি আমি সব সময় নাজ নিয়ামত দেই আমি সব সময় ওয়াজ মাহফিলে আসি আমি সব সময় তসবিহ দোয়া কালাম সব করি কিন্তু আমার নাম মাশুক হইতে পারে নাই আমি মাশুক হতে আশেক হতে পারি নাই আমার মাশুকের আশেক আমি হতে পারি নাই আশেক কখন হওয়া যায় মজনু প্রথম যখন লাইলিকে দেখলো লাইলির দরজার সামনে যায় আর আসে যায় আর আসে যায় আর আসে এইভাবে কইরা এক বছর কাটিয়েছে ডাক দেওয়ার সাহস পায় না এক বছর পরে দরজার সামনে যাইয়া খটখটাইয়া বলে ও লাইলি তোমার জন্য আমি একটা বছর দরজার সামনে আসি আর যাই কিন্তু তোমাকে ডাক দেওয়ার সাহস পাই না লাইলি দরজার এই পাশ থেকে বলে আপনি কে মজনু বলে আমি মজনু লাইলি বলে মজনু নামে আমি কাউরে চিনি না কিন্তু মজনুরে প্রতিদিনই লাইলি দেখে যে আসে আর যায় চিনতে বাকি আছে এটা ফকিরও যদি আপনার ঘরের দরজার সামনে প্রত্যেক দিন আসে আর যায় ওই ফকিররা আপনি গলা শুনলেই চিনবেন ওই যে ফকির আইছে সেখানে মজনু প্রতিদিন আসা যাওয়া করতেছে কিন্তু লাইলি বলল কি আমি মজনু নামে কাউরে চিনি না মজনু হতাশ হয়ে চলে গেল আবার এক বছর এরকম আসা যাওয়া করতে করতে এক বছর পরে আবার আসলো ডাক দিয়ে বলে ও লাইলি এবার দেখো তো তোমার
মজনুকে চিনো নাকি আমি মজনু তোমার দরজার বাইরে আছি লাইলি আবার বলল যে নো আই ডোন্ট নো এনি কাইন্ড অফ মজনু আমি মজনু নামে কাউকে চিনি না মজনু নামে কোনো জিনিস আমি চিনি না তুমি যাও মজনু চলে গেল অথচ লাইলি কিন্তু প্রতিদিন তার জন্য দুধ পাঠায় দেয় তিন নম্বর বছরে যখন লাইলির দরজার সামনে মজনু আসলো খটখটানোর পরে লাইলি যখন জিজ্ঞেস করলো বাইরে কে তখন মজনু অন্যরকম একটা উত্তর দিয়া দিল উত্তরটা কি ছিল জানেন নাকি উত্তরটা ছিল এইরকম ও আমার লাইলি তুমি দরজা খুলে দেখো বাইরে তুমি সারা আর অন্য কেউ নাই বাইরে তুমি সারা দরজাটা খুলে দেখো বাইরে আমি মজনু বলতে কোনো কিছু নাই যা আসি পুরাটাই লাইলি যা আসি এই পুরাটাই লাইলি এইবার লাইলি দরজা খোলা বলে হ্যাঁ এইবার আমি তোমাকে চিনতে পেরেছি কারণ কারণ হচ্ছে এই এই তিনটা বছর তোমার ভিতরে আমি সম্পূর্ণ বিলীন হতে পারি নাই এই তিনটা বছর তুমি আমার মধ্যে ফানা হইতে পারো নাই এই তিনটা বছর তোমার ভিন্ন সত্তা আমার ভিন্ন সত্তা এই অবস্থায় ছিল এটাকে কোনো মহাব্বত বলে না প্রেম বলে না এটাকে পরিচয় বলে এটাকে ভালো লাগা বলে এই ভালো লাগা আমি লাইলির কাছে রাত দিন চব্বিশ ঘন্টা বিভিন্ন রাজপুত্ররা ভালো লাগে লেগে করে ওই রকম ভালো লাগা আমি লাইলি চাই নাই কিন্তু এই মুহূর্তে তুমি যেই আমার কাছে এসে বললাম এই মজনুর ভিতরে লাইলি ছাড়া আর কেউ নাই তার মানে তোমার ভিতরে আমি সম্পূর্ণভাবে বিরাজ করতেছি আজকে তোমার আমার ভালোবাসা একশো একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এখন তুমি আমার মাসো আমার আল্লাহ এবং আমার হাবিব মুস্তফা আহমদ মুস্তফা রসুল পাক হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক লাইলি মজনুর ভালোবাসা যদি এরকম হয় আমার প্যারা হাবিব মুস্তফা ইসলামের ভালোবাসাটা কেমন আমার নবী বলতেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে যদি কোনো আমার উম্মত উষ্টা খেয়ে পড়ে গিয়ে পায়ের নখটাও উঠাইয়া ফেলে ওই উম্মত ব্যথা পাওয়ার আগে আমি নবী ব্যথা পাই আপনি এক জায়গায় ব্যথা পাইলেন খোঁজ করে একটা খোঁজা খাইলেন রক্ত বাইরে গেলে একটু সামান্য একটু কিন্তু আমার নবী বলেন আমি যেহেতু আমার উম্মতের ব্যথায় ব্যথা পাই আর আমি যদি ব্যথা পাই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যথাও সহ্য করতে পারেন না যার কারণে ওই উম্মতের একটা করে সগিরা গুনাহ ওই ব্যথার কারণে মাফ করে দিয়ে দেন এই যে একটু করে ব্যথা পান এই ব্যথা আমার হাবিবের গায়ে লাগে আর আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানে আপনার একটা করে গুনাহ মাফ করে দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কিয়ামতের দিনে প্যারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া আহলে বাইতকে সঙ্গে লইয়া এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করবেন দেখবেন পুলের পারে একটা লোক বিপদে পড়েছে যাইয়া ধরবেন এই বাবা তোমার কি হয়েছে বলবে আমার কোনো সওয়াব নাই কোনো নেকি নাই আমি সারা জীবন গুনাহ করছি আমি সারা জীবন গুনাহ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিয়েছে এখন আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আমার পেয়ারা নবীজি বলবেন ওরে নাদান জীবনে কি কোনোদিন নবীর নাম শুনিস নাই সেই নাদান বলবে জি নবীর নাম শুনছিলাম ওই যে কালুরঘাট ব্রিজের পাশে ছয় নাম্বার ব্রিজ দিয়া ভেতরে একটা দরবার ছিল চট্টগ্রাম দরবার শরীফ এই দরবারে আমি কোনোদিন যাইও নাই কিন্তু একটা মাহফিলের আয়োজন হয়েছিল ওরসে আকবর রাস্তা দিয়া যাওয়ার সময় সেই ওরসে আকবরের পাশ দিয়া যাওয়ার সময় আমার প্যারা নবীজির নাম মুবারকটা একটু কানের মধ্যে আসছিল ওইটুক ভাবেই আমি শুনছিলাম আমার প্যারা নবীজি বলবেন ওরে নাদান জলদি আয় আমার সাথে
হাত ধরে টান দিয়া লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ছেড়ে দিয়া বলবে খোদা আমার নাম এই লোকটা জীবনে একবার শুনছে এই জন্য আল্লাহ তুমি ওকে মাফ করে দাও আমি সুপারিশ করে দিলাম এই এতটুকু এর সাথে কি আর মহব্বত হতে পারে এর সাথে কি আর মহব্বত হতে পারে পারে না তো আজকে এই যে মহব্বতের দরবারে আমরা আসছি মহব্বতের দরবারে আসছি কার মহব্বতে আল্লাহ এবং তার হাবিবে পাকের মহব্বতে হাবিবে পাকের মহব্বতটা কেমনে আসবে হাবিবে পাকের মহব্বতটা কেমনে আসবে ছোট্ট একটাই বলে আমি শেষ করে দেব কারণ অনেক রাত হয়েছে আমার প্যারা নবীজি দরবারে বসে আছেন হঠাৎ করে আম্মা জান হযরত মা ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাম আহলে বাইতের নাম শুনলে কি বলতে হয় সালামুল্লাহি আলাইহিম অথবা আলাইহিমুস সালাম এত কষ্ট লাগে আমার কিছু ভাই এরা ওয়াহাবিও না খারেজিও না কিন্তু আলাইহিস সালাম কইলেই বুড়োটা কুসকায় যায় নাম লাগায় দেয় আরে শিয়ারা আলাইহিমুস সালাম বলে আপনি কেন আলাইহিমুস সালাম বলেন হুজুর আরে গাধা আলাইহিমুস সালাম তো আমি নাদান বলি নাই ইমাম বুখারী বলছেন ইমাম মুসলিম বলছেন পারলে তুমি যা তা করে ধরো যদি টেকে জোর থাকে আলাইহিমুস সালাম মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পাঁচটা ওয়াক্ত নামাজের মধ্যে পড়তেছেন কি পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই মেরাজের রাত্রিতে নামাজ দিয়ে দিলেন আল্লাহ তাআলা বলতেছেন আমি তো আপনার নামাজ দিলাম আপনি কি দিলেন আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহর হাবিব বলতেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আল্লাহ আমি আপনার এই তিনটা জিনিস দিলাম এবার আল্লাহ বলতেছেন হাবিব আমিও আপনাকে একটা জিনিস দিয়ে দেই সেটা কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী গো আপনাকে আমি সালাম দিয়ে দিলাম শুধু তাই নয় রহমত এবং বরকত এই তিনটা জিনিস আমি আপনাকে মালিক বানাইয়া দিয়ে দিলাম আল্লাহর হাবিব বলতেছেন খোদা আমি একা এই জিনিস নিতে পারি না আমার আরো কত মানুষ রয়েছে পাঁচজন আমরা পাঁচটা ভাগ করতে তো হবে আল্লাহ বললেন অসুবিধা নাই হাবিব আপনি ভাগ করেন আল্লাহর হাবিব বলতেছেন ওয়াসসালামু আলাইনা আলাইনা মানে হচ্ছে আপনার আল্লাহ দে সালামটা আমাকে আপনি দিয়ে দিলেন এই সালাম আমার একার জন্য নয় আমার পাক পাঞ্জাতনের আরো যে চারজন বাকি রয়েছে মাওলা আলী শের খুদা মা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম হযরত ইমামাইনিল কারীমাইন হাসানাইন ওয়াল হুসাইনাইন আলাইহিমাস সালাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এদের উপরে আমি দিয়ে দিলাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই পাঁচটা পাঁচজনের উপর আল্লাহর হাবিব বিতরণ করে দিয়ে দিলেন শুধু তাই নয় আল্লাহর হাবিব বলতেছেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন ওই সমস্ত সালেহীন বান্দা যারা আমার আহলে বাইতের সাথে আছে এই সালাম তাদের উপরও আমি আল্লাহর হাবিব দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ তাইলে পাঁচ ওয়াক্ত নামাজে সালাম দিতেছেন আহলে বাইতে আজমাইনকে পরোক্ষভাবে তাইলে আমি যদি প্রত্যক্ষভাবে আলাইহিমুস সালাম বলি গায়ের মধ্যে যদি চুলকানি শুরু হয়ে যায় তাইলে বুঝতে হবে দুইটা অসুবিধা আছে আপনার এক হচ্ছে ব্যাককল আকল নাই আর দুই নম্বর হচ্ছে আল্লাহ হেদায়েত উঠাই নিছে হেদায়েত যাওয়ার রাস্তা শুরু হয়ে গেছে মরার আগে কালেমা নসিব হবে না আহলে বাইতের দুশ্মনী যারা করে সেটা কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক ইশারা ইঙ্গিতে হোক মৌন দিয়ে হোক লিখকভাবে হোক লিখিত দিয়ে হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক মাহফিলে হোক
গালি দিয়ে হোক ফোনে দিয়ে হোক যেইভাবেই আহলে বাইতে আজমাইনের একটু ন্যূনতম বিরোধিতা যদি কেউ করে মনে রাখবেন যত বড় হুজুরে আলা হোক না কেন ওনার শেষ জীবনটা যাবে হচ্ছে বেঈমান হিসেবে কবরে সাজা তো যেটা বলতেছিলাম আমার প্যারা নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে রয়েছেন হযরত মা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম তাশরিফ নিয়ে আসলেন আল্লাহর হাবিব দাঁড়াইয়া গেলেন পাশে পাশে সাহাবায়ে কেরাম ছিলেন তারাও দাঁড়াইয়া গেলেন প্যারা নবীজির কলিজার টুকরা আসলেন হুজুর বসাইলেন নিজের চেয়ারে হুজুরের সাথে কথা হলো কথা হওয়ার পরে তিনি উঠে আবার চলে গেলেন এতক্ষণ ধরে প্যারা নবীজি দাঁড়াইয়াছিলেন সাথে সাথে সাহাবা কেরাও কেরাম দাঁড়াইয়াছিলেন যখন তিনি অন্দর মহলে চলে গেলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যাপারটা কি আপনি কেন বা দাঁড়াইয়া রইলেন এতক্ষণ ধরে আমার মা ফাতেমার জন্য আমার প্যারা নবীজি ডাক দিয়া বলেন ও সাহাবীরারে আমি কি করব রে আমার মা ফাতেমা যখন দাঁড়ায় আমার মা ফাতেমা যখন এই দরবারের মধ্যে আসে তখন আমি কেমনে না দাঁড়াই আমি চাইয়া দেখি আমার আল্লাহ তাআলা তার সম্মানে দাঁড়াইয়া যাও এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরাকে দেখে দাঁড়াইলেন আল্লাহর হুজুরের চাইতে কি সম্মান আর কারো বেশি আছে আল্লাহর হাবিব যার সম্মানে দাঁড়াইলেন তিনি কে আহলে বাইতে আজমাইনের কলিজার টুকরা মা ফাতেমা আলাইহাস সালাম তার সম্মানে আল্লাহর হাবিব দাঁড়াইলেন কারণ আল্লাহ তার সম্মানে দাঁড়িয়েছেন তাইলে আমাদের অন্তরে আহলে বাইতের প্রতি মহব্বত রাখতে হবে না শিয়া হওয়ার ভয়ে ঘৃণা রাখতে হবে না একটু একটু রাখতে হবে নাকি মহব্বত রাখতে হবে একটা কথা বলে দিয়ে যাই আমাকে আপনার এই চট্টগ্রামবাসী শিয়া উপাধি দিছে কেন জানেন হ্যাঁ আমি আহলে বাইতের কথা বেশি বলি আহলে বাইতের কথা বেশি বলি আরে একজন মুসলমান হওয়ার জন্য আহলে বাইতের মহব্বত এক নম্বর শর্ত এই আহলে বাইতের মহব্বত ছাড়া যদি আপনি কোন আমি সারাদিন মুসলমান সারাদিন মুসলমান আপনার দাম আল্লাহর কাছে চাইরা নাও নাই কারণ আল্লাহ বলেছেন যে আমার আহলে বাইতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো যে আমাকে মহব্বত করলো আমার আল্লাহ তাকে মহব্বত করলেন বলেন সুবহানাল্লাহ আহলে বাইত যার উপরে নাখশ হয় আল্লাহ তার উপরে নাখশ হন কার উপরে নাখশ হন আহলে বাইত যার উপরে নাখশ হন সুতরাং আজকের এই মহব্বতের মাহফিল থেকে একটা কথাই বলে দিয়ে যাই আমাকে দুনিয়া ছেড়ে দেখ দুনিয়া আমার তো দরকার নাই ওই সলি মধ্যে কলি মধ্যে আমাকে 1000 বার শিয়া যদি বলেও আমি কি শিয়া হব আর আমি যদি আমার প্যারা হাবিবের মহব্বতে আহলে বাইতের মহব্বতে আমাকে যদি শিয়া বলা হয় আমি যদি শিয়া হয়েও যাই আমার কোনো সমস্যা আছে বা তাদের কোনো সমস্যা আছে আমি আমার 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 ভিতরে আহলে বাইতের মহব্বত যদি থাকে তোর বিটা কি সমস্যা তারে তো গায়ে লাগে কেন এর মানে হচ্ছে এই যে আমার শত্রু বা আমি যাকে দেখতে পারি না তার ঘরের পড়োশিরও আমি দেখতে পারি না ঠিক কিনা আমি যাকে দেখতে পারি না তার ঘরের পড়োশিকেও আমি দেখতে পারি না সুতরাং একটা জিনিস মনে রাখবেন সে ইয়াত এক জিনিস আর মহব্বতে আহলে বাইত এশকে আহলে বাইত আরেক জিনিস সে ইয়াতের ভিতরে এশকে আহলে বাইত আছে কিন্তু তার ভিতরে কুফর আছে তার ভিতরে সমস্যা একটু আছে কিন্তু এশকে আহলে বাইত যার ভিতরে থাকে সাথে আল্লাহর হাবিব সহ আসহাবে কেরামের মহব্বত যার ভিতরে থাকে সেই ব্যক্তি কোনোদিন শিয়া হতে পারে না আজকের এই মহব্বতের মাহফিল থেকে আমার পিসা বুজুর কিবলা এখানে আছেন শাহ সুফি সৈয়দ জাফর হোসেন শাহ তিনি একজন আহলে বাইতের অন্ধভক্ত অন্ধপ্রেমিক এটা আমি জানি তার সাথে আমার অনেক কথা হয়েছে ওই কথা থেকেই বোঝা যায়
যে মানুষটা কেমন সুতরাং এই দরবারে আমি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আসতে পারি আমি আরো ধন্য মনে করব আজকে একটু দেরি হয়ে গেছে সেজন্য আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং অত্যন্ত লজ্জিত দুঃখিত সাথে সাথে হুজুর কিবলা আমাকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই জন্যও আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে এটুকুই আর বাড়াচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বাইতের প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন আমিন এবং কবরে গিয়ে যদি সওয়াল জওয়াবের ভিতরে আমাকে পাকরাও করা হয় সেখানে যদি বলতে পারি যে আল্লাহ আমি আর কিছুই না আমি তোমার আহলে বাইতের প্রেমিক واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته